জাগ্রতি লাইভ মিডিয়া ওড়িশা মাটির খবর। পীড়িতা মমিতা মেহের ঝর্ণি গাঁরে পৌঁছিলে কেন্দ্রীয় কংগ্রেস টিম। কলাহান্ডি জেলার মহালিং সনসাইন স্কুল অধ্যক্ষ মমিতা মেহের হত্যা ঘটনায় ওড়িশায় আন্দোলন জারি রয়েছে। এই সময় উচ্চস্তরীয় কংগ্রেস টিম গ্রস্ত করছেন এআইসিসি সাধারণ সম্পাদক রণদীপ সূর্যবলা, পিসিসি প্রভারী জেলা কুমার, কংগ্রেস বিরোধী দল নেতা নরসিংহ মিশ্র কণ্টাবাজি আসিলে। পরে কণ্টাবাজি ঝর্ণি গাঁকু শোকসন্তপ্ত পরিবার ভেটি সমবেদনা জনাইলে। এই সমবেদনা সময় ওড়িশা সাধারণ সম্পাদক সমরেন্দ্র মিশ্র, খরিয়ার বিধায়ক অধিরাজ পাণিগ্রাহী, শরদ পট্টনায়ক, সুধাংশু দাস, জেলা কংগ্রেস সভাপতি দিলীপ বেহেরা, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক ভক্তবন্ধু দীপ সহ জেলা ও জেলা বাহার কণ্টাবাজি নির্বাচন মন্ডল শতাধিক কংগ্রেস কর্মী উপস্থিত রহি দোষী ফাঁসি নচেত আজীবন কারাদণ্ড দেওয়া দাবি করছেন। বলাঙ্গীর জেলা প্রতিনিধি অমরেন্দ্র নন্দ রিপোর্ট, জাগ্রতি লাইভ মিডিয়া।